পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আচ্ছা তাহলে সবার জন্য আমি কফি করে নিয়ে আসি, তারপর খাবার বাড়বো বরং, ঠিক আছে? মিঠি, তুমি একদম ঠিক টাইমে এসছো। পার্টনার, তুই শিখেছিস, কেমন আছিস? মাই পার্টনার, দেখ আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, খুব ভালো আছি রে। আচ্ছা হইচই কি সব ওভার নাকি আমার জন্য কিছু বেঁচে আছে? হইচই কি এই বাড়িতে কখনো শেষ হয় মিঠি? হ্যাঁ কিন্তু তুমি তো এখনো নাচ গানের মতন অবস্থায় নেই, তাই না? কি ডক্টর ব্যানার্জি, কিছু ভুল বললাম? আমি কি বলবো বলুন। উনি তো হসপিটালে কেবিনেই নাচানাচি শুরু করে দেন, উনাকে সামলানো কি আমার কাজ? আপু কিছু নে বলা তো নেই এসব করনে কে লিয়ে, হ্যাঁ না ডক্টর? বলছি দিদি ভাই কই? দিদি ভাই ভালো আছো? ভালো আছি গো। মিঠাই, বলছি মিঠি কোথায় থাকবে কি করবে একবার দেখে নিও তো। হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা মিঠি, বলছি তুমি কিন্তু একদম হইচই করো না বেশি, হ্যাঁ একদম লাফালাফি করবে না, এখন তো অসুস্থ, এরপর তুমি হইচই করার অনেক সুযোগ পাবে। তুই উপরে চল পার্টনার, চল না বাবাই বকবে না, চল চলো উপরে চলো। আমি বরং আবার উপরে গিয়ে দেখি, বুঝলে তো মিঠি কি করছে না করছে, কোনো হুঁশ নেই তো মিঠির, না কিনা আবার ওই ব্যথা জায়গাটায় যদি প্রেশার ফেলেন অ্যাগ্রিভেট করে যাবে। আচ্ছা বলছি ডিনারটা উপরে দিয়ে দিও। ওকে, আমি যখন এ বাড়িতে ছিলাম না তখন মিঠি এদের অনেকটা জায়গা জুড়ে ছিল, এটা আমি বুঝতে পারি, কিন্তু আমার বারবার একটাই প্রশ্ন আসে মাথায় গোপাল, মিঠি কি কেবলমাত্র সাক্ষর দিদিমণি ছিল? না তাহলে এতটা জায়গা জুড়ে বসলো কিভাবে ও? আচ্ছা আমি কোনোভাবে মিঠির কোনো ক্ষতি করিনি তো অজান্তে? আপনিও ডিজার্ভ করেন। আচ্ছা এই বিশেষ পার্টির সদস্য হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডক্টর ব্যানার্জি আপনিও না, আপনি হল্লা পার্টির লিডারের হাব ভাবার কায়দায় ঘাবড়ে গেলেন তো। আচ্ছা রোহিত দা, না মানে ডক্টর ব্যানার্জি ট্যানার্জি আর বলতে পারছি না, হ্যাঁ রোহিত দা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দাদাই ভালো বন্টি। আচ্ছা আমরা না এবার খাটসা যাব, তো আপনিও যোগ দিন আমাদের সাথে। আজকে আমাদের পাগলামুতে রোহিতদা প্রথম যোগদান করেছে, কি ভাবছে বলো তো? না না আমি মানে ভাবছি, কিন্তু আমি এটা অন্য বিষয়ে ভাবছি, এই বিষয়ে আমার আপনাদের, আচ্ছা আমিও তুমিই বলি, হ্যাঁ এই বিষয়ে না আমার তোমাদের একটা সাহায্য লাগবে। কি বিষয় বলো না। এক্ষুনি তো ব্যাপারটা বলা যাবে না, মানে আরো একটু শিওর না হয়ে আমি ঠিক বলার, ওই যে কি বলে সাহস পাচ্ছি না। বটে, দেখো ভায়া, হল্লা পার্টি কিন্তু একাধারে গোয়েন্দা, লাভ গুরু এবং অ্যাকশন স্কোয়াড, আমাদের দলে বেশ কয়েকজন পুলিশ টুলিশও আছে দেখতে পাচ্ছ তো, সুতরাং যদি তোমার প্রয়োজন হয় আমরা কিন্তু আগে থেকে সুরক্ষাও দিতে পারি। না না ঠিক মানে আমি জানি, বুঝে গেছি, থ্যাংক ইউ। রোহিতা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। ইউ আর ইন লাভ তাই না? ব্যাস হয়ে গেল। দীপা সবাই রুদ্রদেব ব্যানার্জি নয়, হ্যাঁ রোহিত বাবুকে উত্তক্ত করো না। না মানে বলছি রুদ্রবাবু, বন্টি বোধহয় কিছুটা ঠিকঠাক আন্দাজ করছে। হ্যাঁ মানে আমি আন্দাজ করছি, মানে মানে রোগটা যে
একটু একটু লেগেছে সেই লক্ষণটা আমি বুঝতে পারছি, কিন্তু পুরোপুরি রোগটা ধরেছে কিনা সেইটা ধরতে পারছি না। ওগিনি গিনি দেখেছো এই পেশেন্ট তো আইসিইউ তে ঢুকবো ঢুকবো করছে, খালি বাজে কথা, চুপ করো তো। রোহিত দা কে গো সে? মিঠি? কি করে বলি বলতো, তবে যদিও তেমন কিছু হয় আর কি, পুরো ব্যাপারটাই একতরফা। জয় গোপাল, জয় গোপাল। জিন্দি মনে হচ্ছে হল্লাপাটি নতুন প্রজেক্ট পাবে। ডাক্তার, আমরা হৃদয়ে হৃদয়ে যোগাযোগ স্থাপন করে থাকি, তুমি যদি বলো তো এক্ষুনি। না 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 না, থাক থাক থাক, থাকবে থাক, কেন থাকবে কেন? খাট সাজাতে হবে না, খাটটা সাজানো হোক, আমি পরে বলছি। আসলে এই তাড়াহুড়োটা আবার আমার ধাতে নেই, বুঝলেন তো, মানে নার্ভে চাপ পড়ে, চাপ পড়ে, চাপ নার্ভের উপ নার্ভ। মিঠি, আরে কি খবর, সব ঠিক আছে তো? আমি তোমার খবর নিতে এলাম। আরে কেন খবর নিতে এলে, আমি একদম ঠিক আছি, তুমি ফাংশন অ্যাটেন্ড করো, যাও। আচ্ছা, সন্ধ্যা আর তোর সাথে কি ঘরে চলে গেছে? চলে গেছে সত্যি মিঠি। প্রথমবার তুমি আর দাদা ভাই যদি সন্ধ্যা আর তোর সাথে মিলনটা না করাতে, তাহলে কিন্তু আজ এই বিয়েটাই হতো না। আমরা তো কেউ ভাবতেও পারিনি সঙ্গীতা এত বড় একটা চাল চালবে। সিরিয়াসলি, আমিও ভেবেছিলাম সঙ্গীতা জেনুইনলি সন্ধ্যাকে ভালোবাসে, কিন্তু এত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।